টালিগঞ্জের কাছে করুণাময়ী কালী মন্দির দক্ষিণ কলকাতার বিশেষ করে বেশিরভাগ ভক্তদের কাছে এক অত্যন্ত পুণ্যস্থান। 1760 সালে সাবর্ণ রায়চৌধুরী পরিবারেরই নন্দদুলাল রায়চৌধুরী এই প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দির। তার পেছনে রয়েছে একটা গল্প। নন্দলাল রায়চৌধুরীর 3 পুত্র সন্তানের পর তার ইচ্ছে ছিল এক কন্যা সন্তান হোক, তার ইচ্ছে পূর্ণও হয়। তার নাম রাখা হয় করুণাময়ী। কিন্তু মাত্র 7 বছর বয়সে তার মৃত্যুর পর তিনি যখন অত্যন্ত হতাশ, একদিন তার কন্যাকে তিনি স্বপ্নে দেখেন। তিনি বলেন, বাবা, আমি তোমাকে কোনোদিনই ছেড়ে যাব না। আদিগঙ্গার তীরে যে বট গাছ রয়েছে সেখানে একটা কালো শিলা পাবে, সেটাকে প্রতিষ্ঠা করো, আমি সেখানেই চিন্ময়ী রূপে বিরাজ করব। এবং তারপরেই তিনি স্বপ্নে সেই করুণাময়ী মূর্তি দেখেন। ওম জয়তম দেবী চামুণ্ডে জয় ভূতাপহারিণী জয় সর্বগতে দেবী কালরাত্রি নমস্তুতে। শাক বলিদানটা 2004 সালে, সেটা এখানে হঠাৎভাবে রাত্রিবেলা আমাদের যে সুপ্রাচীন খড়গ, সেই খড়গতে অত বড় বড় পাঁঠা বলি হয়েছে, সেদিনকে একটা ছোট্ট পাঁঠায় বলিটা আটকে যায়। সেদিনকেই আমরা চিন্তা করলাম যে ঠাকুরের এবং মা করুণাময়ীর ইচ্ছা নেই যে এখানে আর নতুন বলিদান হোক। সেদিন থেকে এখানে চাল কুমড়ো আর আখ বলিদান শুরু হয়েছে। ক্যামেরা শান্তনু দত্তর সঙ্গে অরিচিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।